পটুয়াখালীর বাউফলে 25টি দেশি অস্ত্রসহ আনিচুর রহমান তালুকদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কেশবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেউদ্দিন পিকুর বডিগার্ড হিসেবে পরিচিত। শুক্রবার রাতে উপজেলার কেশবপুর কলেজের একটি কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আনিচকে আটক করলেও দলের বাকি সদস্যরা পালিয়ে যান। পুলিশ জানায়, রাতে বাউফল থানার টহল টিম ওয়ারেন্টের আসামি ধরতে কেশবপুর এলাকায় যায়। এ সময় কয়েকজনের উপস্থিতি টের পেলে পুলিশ তাদের ধাওয়া করে। তাদের মধ্যে ধরা পড়েন আনিচুর রহমান, পরে কেশবপুর ডিগ্রি কলেজের একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, একটি পিস্তল, 6 রাউন্ড কার্তুজ, 2টি চাকু, 2টি চাইনিজ কুড়াল, 3টি চাবুক ও একাধিক রামদাসহ 25টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বাউফল থানায় মামলা করা হয়েছে।